আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অষ্টম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য শারীরিক শিক্ষা, ঠিক আছে? যেখানে অধ্যায় কিনা থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য শিক্ষা, ঠিক আছে? তো দেখো, ভিডিওর মূল পর্বে বা অ্যান্সার পর্বে যাওয়ার পূর্বে আমি আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুর কাছে একবার রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো এবার আমরা অ্যান্সারগুলো দেখে নেব। দেখো, এক দাগে কী বলা হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। একের কয়ে বলা হচ্ছে কি, WHO এর পুরো নাম ড্যাশ হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ফাঁকা জায়গাটা আছে, এখানে কী হবে সেটা তোমায় লিখতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা জাস্ট একবার কোশ্চেনটা দেখে নাও, এটা আমি তো বলে দিচ্ছি, আর তারপরে আমার যে খাতায় লেখা আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে, ঠিক আছে? এটা হবে কি, WHO-র পুরো নাম হবে কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ WORLD, ঠিক আছে? এই W মানে হচ্ছে ওয়ার্ল্ড, এইচ মানে হচ্ছে হেলথ, আর ও মানে হচ্ছে অর্গানাইজেশন, ঠিক আছে, যেটাকে আমরা হু বলি। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেনে বলা হচ্ছে বিদ্যালয়ে পানীয় জলের উৎস সর্বদা ড্যাশ ও সুরক্ষিত হতে হবে, এটা হবে কি, বিশুদ্ধ, ঠিক আছে? তাহলে কী হবে, বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা বিশুদ্ধ ও সুরক্ষিত হতে হবে। গয়ে কী বলা হচ্ছে, স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ড্যাশ সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়, এটা হবে কি, শরীরকে, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, গদাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী লিখবে, শরীরকে সুস্থ, সুন্দর ও নিরোগ রাখা যায়। ঘদাগে কী বলা হচ্ছে, দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর 60% খরচ হয় স্বাস্থ্যবিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়, এটা হবে কি, 60%, ঠিক আছে? কথা বুঝতে পারলে, ঘদাগে হবে কি, 60%। ওমদাগে দেখো কী হবে, কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব ড্যাশ সূচক, অর্থাৎ মানব উন্নয়ন সূচক, ঠিক আছে? তো তোমরা যেমনটা একটু আগে আমি তোমাদের এই 5টা কোশ্চেন দেখালাম, তো তার অ্যান্সারটা আমি দেখাচ্ছি, তোমরা জাস্ট একবার দেখে নাও। তো বন্ধুরা, তোমরা যেমনটা একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এক দাগে শূন্যস্থান পূরণের যে অ্যান্সারটা, দেখো ফার্স্ট হবে ওয়ার্ল্ড, সেকেন্ড হবে বিশুদ্ধ, তৃতীয় মানে গ হবে শরীরকে, ঘ হবে 60%, আর ম হবে উন্নয়ন। তো আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে? তো এবারে আমরা দুই দাগের অ্যান্সারগুলো একবার দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই দাগে দেখো কী বলা হচ্ছে, দুই দাগে বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? আর এখানে দুয়ে কয়ে বলা হচ্ছে কি, যে শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা দেবে। এখানে 5খানা অপশান দেওয়া আছে, সেখান থেকে তোমাকে চুজ করতে হবে রাইট অ্যান্সারটা। দেখো, একে কী বলা হচ্ছে, চোখে ট্যারাভাব, দুয়ে বলা হচ্ছে পড়াশোনায় পিছিয়ে পড়া, তিনে বলা হচ্ছে ক্লান্তিভাব, চারে বলা হচ্ছে গলগণ্ড, আর পাঁচে বলা হচ্ছে সব কয়টি, ঠিক আছে? তো এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 5টা, ঠিক আছে? অর্থাৎ সব কয়টি রোগ দেখা যায়, ঠিক আছে? আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে সব কয়টি রোগই দেখা দেবে। এবারে আমরা ক্ষয়ের দাগের প্রশ্নতে মুভ করব। দেখো, ক্ষয়ের দাগে কী বলা হচ্ছে, ক্ষয়ের দাগে বলা হচ্ছে যে কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ, ঠিক আছে? এখানে এখানেও 5খানা অপশান দেওয়া আছে। 1 নম্বর অপশানে বলা হচ্ছে কি, চর্মরোগ, 2 নম্বর অপশানে বলা হচ্ছে ডেঙ্গু, তৃতীয় হচ্ছে ম্যালেরিয়া, 4 হচ্ছে রক্তস্বল্পতা, 5 হচ্ছে রাতকানা, ঠিক আছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, এখানে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে রক্তস্বল্পতা, ঠিক আছে? এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, 4টা, ঠিক আছে? 4টা হয়ে যাবে কি, রক্তস্বল্পতা। এবার দেখো গয়ের কোশ্চেনটা একবার দেখে নাও, গয়ে কী বলা হচ্ছে, কোনটি ভিন্ন ধরনের রোগ, ঠিক আছে? গয়ে কী বলা হচ্ছে যে কোনটি ভিন্ন ধরনের রোগ, অপশান 1 বলা হচ্ছে ম্যালেরিয়া, অপশান 2 বলা হচ্ছে ফাইলোরিয়া বা গোত, আর নাম্বার 3 কী বলা হচ্ছে, টিটেনাস, 4 হচ্ছে ডেঙ্গু, 5 হচ্ছে চিকনগুনিয়া, ঠিক আছে?
এখানে অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সারটা হবে এখানে তোমাদের তিনেরটা টিটেনাস হবে, ঠিক আছে? এই তিনেরটা হবে টিটেনাস, এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। দেখো, ঘদাকে কি বলা হচ্ছে, ঘদাকে বলা হচ্ছে যদি উত্তরটি হয় এডিস মশা তাহলে প্রশ্নটি কি ছিল, ঠিক আছে? অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে, কোন মশার কামড়ালে ম্যালেরিয়ার রোগ হয়, কোন মশার কামড়ালে চিকনগুনিয়া রোগ হয়, কোন মশার কামড়ালে ডেঙ্গু রোগ হয়, কোন মশার কামড়ালে ফাইলেরিয়া রোগ হয়। অর্থাৎ এই যে চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানের মধ্যে এডিস মশা কার সাথে মিলে যায়, ঠিক আছে? সেটা তোমাকে চুজ করতে হবে। তো দেখো, আমরা সবাই জানি মোটামুটি যে এডিস মশা যদি কামড়ায় তবে কিন্তু ডেঙ্গু হয়, ঠিক আছে? তাহলে কি হবে এখানে, তাহলে কোন মশা কামড়ালে ডেঙ্গু হয়, অর্থাৎ তিনেরটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এইবারে দেখো আমরা উমদাগে মুভ করব। বলা হচ্ছে কখন কখন হাত ধুতে হবে, ঠিক আছে? অর্থাৎ কখন কখন হাত ধুতে হবে, এখানে উমদাগে তোমার এটা বলা হচ্ছে কোশ্চেনটা। তো দেখো তারপরে, তো এক এক নম্বর অপশানে বলা হচ্ছে খাবার 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 আগেও পরে, দুই নম্বর বলা হচ্ছে শৌচাগার ব্যবহারের পরে, তিন নম্বর বলা হচ্ছে রোগীর ঘরে যাওয়ার আগেও পরে, আর চার নম্বর বলা হচ্ছে স্নান করার পরে, পাঁচ নম্বরে বলা হচ্ছে দেখো 1+2+3 নম্বর ক্ষেত্রে, অর্থাৎ এই তিনটে কি একসাথে হবে সেটা বলা হচ্ছে, এই তিনটে একসাথে, আর ছয় বলা হচ্ছে কি সব কটি ক্ষেত্রে। তো এখানকার রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে তুমি জাস্ট একবার দেখে নাও, এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু তোমাদের পাঁচেরটা, ঠিক আছে? এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি 1, 2, 3 নম্বর ক্ষেত্রে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? এইবার দেখো আমরা পরের কোশ্চেন যেগুলো আছে আমরা সেইগুলোতে মুভ করব। এখানে তোমাদের কোশ্চেন আছে কি তিন দাগের, তিন দাগের এই কোশ্চেনটা একবার দেখে নাও। তিন দাগে কি বলা হচ্ছে যে নিজের মতো করে লেখো, নিজের মতো করে লিখতে বলা হচ্ছে। এখানে কদাগে আনসার কদাগের কোশ্চেন দেওয়া হচ্ছে কি নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো, আর ক্ষয়ে কি বলা হচ্ছে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, অর্থাৎ তোমাকে এই দুটো অ্যান্সার লিখতে হবে। তো আমি সমস্তটা আমি আমার খাতায় লিখেছি, ঠিক আছে? তোমরা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এবং দিস ইজ রাইট অ্যান্সার, একদম কোনো ভুল এর মধ্যে তোমরা পাবে না। তো দেখো আমরা এবারে সেই কোশ্চেন এই কোশ্চেনের অ্যান্সারগুলোতে একবার দেখে নেব। তো বন্ধুরা তোমরা যেমনটা একটু আগে কোশ্চেনটা দেখে আসলে কোশ্চেনে, ঠিক আছে, এবার তোমরা দেখে নাও এখানে কী বলা হচ্ছে যে তিন দাগে নিজের মতো করে লেখো, একে কী বলা হচ্ছে নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো। উত্তরে কী আমি লিখেছি, উত্তরে লিখেছি নির্মল বাংলা অভিযানের প্রধান লক্ষ্য হলো নির্মল গ্রাম গঠন, সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ দেওয়ার জন্য ভারত সরকার 2003 সালে অক্টোবর মাসে নির্মল গ্রাম পরিষ্কার চালু করে। নির্মল গ্রামের পরিবেশের বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো এক নম্বরে কী বলা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত সভায় খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ বলে সিদ্ধান্ত গ্রহণও ঘোষণা করতে হবে এবং নিয়মভঙ্গকারীদের শাস্তির প্রতিবিধানও থাকবে। এবার তোমরা দুই নম্বরটা দেখে নাও, দুই নম্বর পয়েন্টটা আমি কী রেখেছি দেখো, প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাস সংস্থান থাকবে। তিন নম্বর কী লিখেছি যে তিন নম্বর হচ্ছে ভাগাড় থাকবে জনগণ থেকে বিচ্ছিন্ন জায়গায় যেখানে নিয়মিত নজরদারি দরকার যাতে রোগ জীবাণু ছড়িয়ে যেতে না পারে, ঠিক আছে? এবার তোমরা চার নম্বরটা একটু দেখে নাও, দেখো চার নম্বরে আমি কী লিখেছি যে ব্যবহৃত জলের পূর্ণ ব্যবহার ও সবজি বাগানে ওই জলের ব্যবহার সুনিশ্চিত করা হয়। পাঁচ নম্বরে দেখো, এছাড়া নির্মল গ্রাম গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করি তোমরা বুঝতে পারলে বন্ধুরা। এইবারে আমরা নেক্সট যে কোশ্চেনটা ছিল
সেই কোশ্চেনে আমরা একবার মুভ করব। তো বন্ধুরা যেমনটা তোমরা দেখলে, এবার দেখো তোমাদের তিন দাগের ক্ষয়ে কি আছে। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, তো এই কোশ্চেনের অ্যান্সারটাও আমরা একবার দেখে নেব। তো চলো, তো বন্ধুরা যেমনটা তোমরা কোশ্চেনটা একটু দেখলে আমি তেমনটা এখানে লিখেছি। এবার দেখো উত্তরে কি আছে। উত্তরে আমি কিন্তু হেডিং দিয়েছি, তাকে বক্স করেছি, সুন্দর প্রেজেন্টেশন দিয়ে দিয়ে লিখেছি। তোমরাও কিন্তু ঢালোয়া লিখবে না, অর্থাৎ এক দুই এরকম ডিরেক্টলি গিয়ে লিখবে না, তাতে কিন্তু নাম্বার তোমরা কম পাবে। এই যে আমি ফর্ম্যাটটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম্যাট, ঠিক আছে? যেখানে যে এইভাবে যদি নাম্বার মানে তুমি কোশ্চেন অ্যান্সার লেখো, তাহলে কিন্তু তুমি সবার থেকে বেশি নাম্বার পাবে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা ফর্ম্যাট। তো দেখো আমি এক নম্বর পয়েন্টে লিখেছি কি, যে নিরাপদ ও সুরক্ষিত পানীয় জল। অর্থাৎ বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে, তা না হলে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট দেখো কি লিখেছি। সেকেন্ড পয়েন্ট লিখেছি যে দুই, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার। বিদ্যালয়ের শৌচাগার সর্বদা পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখতে হবে, যাতে কোনো শিক্ষার্থীর অসুবিধা না হয়। তাছাড়া বালক বালিকাদের জন্য পৃথক শৌচাগার পরিচ্ছন্ন ও চালু রাখতে হবে। শৌচালয়ে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তার পয়েন্টগুলো, তার পরের পয়েন্টগুলো একবার জাস্ট দেখে নাও। তিন দিকে কী বলা হচ্ছে, হাত ধোয়ার ব্যবস্থা। হাত ধোয়ার ব্যবস্থা খাওয়ার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পরে হাত অপরিষ্কার হলে হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা সহ জলের সংস্থান, নলবাহিত জলের ব্যবস্থা, বেসিন ব্যবস্থা প্রভৃতির বন্দোবস্ত সুনিশ্চিত করতে হবে। সর্বদা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সর্বদা হাতে গ্লাভস, মাস্ক ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে। চার নম্বর পয়েন্টে দেখো আমি কী লিখেছি। চার নম্বর পয়েন্টে লিখেছি হচ্ছে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা, অর্থাৎ নোংরাগুলোকে আলাদা জায়গায় রাখতে হবে। দেখো বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা বিদ্যালয়ের ভিতরে কঠিন বর্জ্য পৃথকীকরণ দ্বারা পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথক জায়গায় ফেলা এবং পচনশীল বর্জ্য থেকে সার তৈরির ব্যবস্থা রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো পাঁচ নম্বর পয়েন্টটা আমি কি দেখেছি। পাঁচ নম্বর পয়েন্টটা আমি দেখেছি যে বিদ্যালয়ে উন্নত মানের যন্ত্রপাতির সুবিধা। দেখো বিদ্যালয়ের রান্নাঘরে ধোঁয়াহীন উনুন, শৌচাগারে পাম্প, বারান্দায় পাম্প, নলবাহিত জল প্রভৃতির অত্যাধুনিক সুবিধা থাকতে হবে, ঠিক আছে? তো আমি যেমনটা লিখলাম তোমরাও কিন্তু ঠিক তেমনটাই লিখবে। তারপর দেখো আমি ছয় নম্বরে কী লিখেছি, যে মিড ডে মিল সম্পর্কিত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন। মিড ডে মিল সম্পর্কিত বিভিন্ন পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। যেমন দেখো এতে আমি কী লিখেছি, এতে লিখেছি যে চাল ডাল সবজি ধোয়ার জন্য সুরক্ষিত জলের ব্যবহার করা। তারপরে কী হচ্ছে, রান্নার কাজে যুক্ত মহিলাদের রান্নার আগে সাবান দিয়ে হাত ধোয়া সুনিশ্চিত করা। আর আমরা আছি কী বলা হচ্ছে, পড়ুয়ারা যেখানে মিড ডে মিল খায় তার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা। তো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো তার পরের পয়েন্টটা আমি কী লিখেছি, তার পরের পয়েন্টটা আমি লিখেছি কি, সুস্বাস্থ্য সম্পর্কিত পাঠদান। এছাড়া প্রতিটি শ্রেণীতে সুস্বাস্থ্য সম্পর্কিত এবং সুরক্ষার বিভিন্ন দিকের উপর গুরুত্ব আরোপ করে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করতে হবে, যাতে প্রতিটি শিক্ষার্থী তারা নিজেদের সুরক্ষার জন্য সচেতনতা অবলম্বন করতে পারে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো লাস্টে এবার সমস্ত পয়েন্ট লেখার পরে তোমরা এটা কি লিখবে, যে উপরিউক্ত পদ্ধতিগুলি বা পদক্ষেপগুলি অবলম্বন করে প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখা যেতে
পারে, তাহলে কিন্তু একটা পারফেক্ট অ্যান্সার তোমার তৈরি হয়ে যাবে। আর আমি যেমনটা প্রেজেন্টেশন দিয়ে এখানে লিখেছি, দেখো আমি মার্জিন দিয়েছি, বক্স করেছি, ঠিক আছে, হাতের লেখা সুন্দর করেছি, কাটাকাটি যতটুকু চেষ্টা করেছি কম করার, ঠিক আছে, তোমরাও অনুরূপভাবেই করবে, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে দেবে বন্ধুদের সাথে এবং শেয়ার করে দেবে, ঠিক আছে, সরি, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো একটা ইম্পর্টেন্ট